বেশ কিছুদিন ধরেই প্রচণ্ড গরম পড়েছিল, হঠাৎ আজ দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে। এত অসহ্য গরমের পর বৃষ্টি পেয়ে সবাই খুব খুশি। বন্ধুরা, আমি অনেকদিন আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করি না, তো আজ আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। আজ আমি বানাবো রসমালাই। রসমালাই অনেকেরই খুব পছন্দের, আমিও খুব পছন্দ করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 প্যাকেট টেট কাউ দুধ। এখন আমি এই দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা খুব গাঢ় করে নেব, আর নিয়ে নেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করে সে তেমন চিনি ব্যবহার করবে। বেশ কিছুক্ষণ ধরে দুধটাকে আমি ভালো করে জাল করে এরকম শুকিয়ে নিয়েছি। এটার কালারটা খুবই সুন্দর এসছে। আমার ক্যামেরাটা যদিও ভালো না, তার জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। রসমালাইয়ের মালাইটা তৈরি হয়ে গেল, এখন তৈরি করে নেব রসমালাই। তার জন্য লাগবে ডিম, গুঁড়ো দুধ, ঘি আর বেকিং পাউডার। আমি এখানে নিয়েছি আমুলের গুঁড়ো দুধ। ডিমটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, আর নিয়ে নিচ্ছি 4 চামচের 1/4 ভাগ বেকিং পাউডার। নিচ্ছি 2 চামচ ঘি। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে, এখন নিয়ে নিচ্ছি সেই ফেটানো ডিমটা। এটা মাখা হয়ে গেছে, এখন একটি পাত্র নিয়েছি, এটাই ভালো করে তেল বিরাস করে নেব। ঘি দিলেও হয়, আমি এখানে তেল ব্যবহার করছি। এটাই ভালো করে তেল বিরাস করে নিয়েছি, এখন হাতে ভালো করে ঘি মেখে নেব। এখন গোল গোল বলের মতো বানিয়ে নেব। হাতে তেল বা ঘি যদি না মাখা হয় তাহলে এটা বলের মতো করা যায় না, হাতের সঙ্গে লেগেই থাকে।
একটা করে সবই আমি করে নিয়েছি। আবারও আমি এক প্যাকেট রেড কাউ দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা আমি আর গাঢ় করব না, শুধু একটু জাল করে নেব। গাঢ় করলে রসমলাইটা আর হবে না। দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা বলগুলো। এটা আস্তে আস্তে বড় হয়ে উঠছে। এখন 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। বলগুলো খুবই বড় হয়ে গেছে। হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আগে দিলেও হয়, কারণ আমার মনে নেই তার জন্য এখন দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়েছি তার জন্য একটুখানি ঢেকে নেব। এগুলো এখন হয়ে গেছে, নামিয়ে নেব। তো বাটিতে নামিয়ে নিয়েছি, এর উপর দিয়ে দিচ্ছি সেই তৈরি করা মালাইটা। একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল সুস্বাদু রসমালাই। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। আমার এই নিয়মটা ফলো করে আপনারা বানান, অবশ্যই আপনাদেরটাও খুবই ভালো হবে। বাড়িতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।